সম্পূর্ণ টিপ সহকারে দেখাইলাম এই ধনে পাতার ভর্তা। আপনারা টেনে টেনে দেখবেন না বন্ধুরা। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করেন না, নতুন বন্ধুদের কাছে বলছি অবশ্যই সাবস্ক্রাইবার করে এরকম নতুন নতুন রেসিপি পেতে পারেন। এখন দেখে নিন পুলা রেসিপিটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসছি, ধনে পাতার ভর্তা। সেটা অনেকেই হয়তো অনেক রকমের বানায়, আমি মনে হয় এই ভর্তাটা আমি অনেক টেস্টি করে বানাবো। কী উপকরণ দিয়ে বানাই সেটাই দেখতে থাকেন, এটা সেরা ভর্তাও হইতে পারে ধনে পাতার। দেখেন সম্পূর্ণ টিপ সহকারে রেসিপিটা। প্রথমে সরষের তেল দিয়ে নিলাম, মরিচ দিয়ে দিলাম, একটু হালকা বাদামি কালার করে মরিচটা ভেজে নিই। মরিচটা তুলে নিতে আসি। এখন একই খোলায় রসুন দিয়ে দিলাম, দেশি রসুন, আপনারা ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করতে পারেন। এর সাথে আমি পেঁয়াজগুলোও হালকা বাদামি কালার করে ভেজে নিই। হ্যালো বিয়ার, আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি এই একই খোলার ভিতরে আমি কিন্তু এখন ধনিয়া পাতাটা হালকা ভেজে নেব। আমি সম্পূর্ণটা এখন ঢেলে নিতে আসি। একই খোলায় আমি এখন কিন্তু আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাইনি, আপনারা এখনই দেখতে পাবেন। আমি কিন্তু টাকি মাছ দিয়ে ভর্তাটা করব। আপনারা শুটকি দিয়ে, যে কোনো শুটকি দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, এমনও করতে পারেন, সেটাই দেখতে থাকেন। হলুদ আর লবণ দিয়ে মাখাই রাখব। আপনারা কিন্তু বড় মাছ দিয়েও করতে পারেন, যে কোনো মাছ থাকলে মাছ দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু অনেক টেস্টি হয়, আরও 3-4 গুণ স্বাদ বেড়ে যায়। হয়তো অনেক আপুরা জানেন যারা খেয়েছেন, কিন্তু আমি কিন্তু সেই জন্য কিন্তু এই মাছ দিয়েই কিন্তু রেসিপিটা, আমি ধনিয়ার পাতার যে রেসিপি কেন করতেছি, মাছ দিয়ে মজা হয় সেটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইবার করেন অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, আর বন্ধুদের আর যে বন্ধুরা করছেন তারা একটু শেয়ার করে দেবেন, লাইক কমেন্টস করবেন, এটাই আপনাদের সাথে আপনাদের কাছে প্রত্যাশা আমার। হ্যালো বন্ধুরা, মাছ কিন্তু হয়ে গেছে। এখন এভাবে করে কাঁটাটা বের করে নিতে হবে। আর অনেক বন্ধুরা কিন্তু মাছ সেদ্ধ করেও করা যায়, সেভাবেও করতে পারেন, কিন্তু এভাবে করলে কিন্তু ভর্তাটা অনেক টেস্টি হয়। সেভাবেই করবেন, করার চেষ্টা করবেন, আমি যেভাবে করি একদিন হইলো করে খেয়ে দেখেন। মাথাডারে আমি আলাদা করে নিতে আসি, এটা কিন্তু আমি রাখবো না, ফালাই দেবো। আগেই দিতে পারতাম কিন্তু এখন দেবো, আগের দিনে। এখন মাথাডারে আলাদা করে মাছটা কিন্তু আর একটু ভেজে নিচ্ছি। হয়ে গেল আমার মাছটা ভাজা, এখন আমি ভর্তাটা করব। দেখেন এখন ভর্তাটা আমি বেটে নিই, একটু লবণ দিয়ে দিলাম মরিচের ভিতরে। এখন সম্পূর্ণ ধনে পাতাটাও একটু মিক্স করে নিই, তারপরে দেখাই। আর এই ভর্তাটা কিন্তু আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু পাতার পাতার ভর্তার মতন এত স্বাদ কিন্তু আপনারা কখনো পাবেন না। মাছটাও এর সাথে বেটে নিতে আসি। আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই বানাবেন, আমি যেভাবে, এই মাছটা না খাইলে আপনারা অন্য কোনো মাছ, পাঙ্গাস মাছ হইতে পারে, হয়তো কাতল রুই মাছ, যার যে মাছ থাকে বানাইয়ে খেয়ে দেখবেন যে ধনের পাতার ভর্তা কিন্তু শুধু চেয়েও কিন্তু মাছ দিয়ে কিন্তু অনেক মজা হয়। সেই জন্য কিন্তু আপনাদের বারবার ঘুরে ঘুরে আমি রেসিপিটার কথা বলতেছি। হয়ে গেল আমার ভর্তা বানানো।